গুড মর্নিং বন্ধুরা, উইশ ইউ আ ভেরি হ্যাপি ক্রিসমাস অ্যান্ড বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কেক, বড়দিনে তো মেন জিনিস হলো এই কেক, আর আমার খুব পছন্দের। শুধু আমার না, আমার ফ্যামিলি সবারই ফ্রুট কেক খুব পছন্দের একটা জিনিস, যেটা এই বড়দিনেই পাওয়া যায়। আর এটা কেটে আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি। তো চলো, আজকে সারাদিন আমরা কি কি করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার। হ্যালো বন্ধুরা, এই যে আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, এই যে নিজে বসে আছে, আমরা এখন গাড়িতে রয়েছি, এই যে আমার বর আর মেয়ে সামনে বসেছে। এই যে তো ফাইনালি আমরা বেরিয়েছি, এখন বাজে একটা, পুরো একটা। আমরা তো রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে, সবাই রেডি হতে, ঘর দোর গুছিয়ে, রিজোকে রেডি করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, একদম ঠিক টাইমেই বেরিয়েছি, এই সময়টাই ঘুরতে বেশ ভালো লাগে। এখন ঠিক নেই কোথায় যাচ্ছি আমরা, তো চলো তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে মজা করছি। তো আমরা এখনও গাড়ির মধ্যেই রয়েছি, এখনও গন্তব্যস্থলে পৌঁছাইনি আমরা। তো এখানে দেখো রিজো ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে উঠেই, যেহেতু দুপুর টাইম হয়ে গেছে। আর আমাদের ঠিক ছিল না, আমরা জানিও না, এখনও শিওর নই যে পার্ক আদৌ খোলা আছে কি না। আমরা অ্যাকচুয়ালি মিলেনিয়াম পার্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আর কি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরকম ভিড়। মিলানিয়াম পার্কে তো চলে এসেছি, বাট এখানে গেট বন্ধ রয়েছে, তো সেই কারণে এখানে শুধু লঞ্চ ঘাটে যাওয়ার জন্য লাইন পড়েছে এগুলো। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে বসার কোনো জায়গা নেই, ঘোরার কোনো জায়গা নেই। তো চলো দেখা যাক কোথায় আর যাওয়া যায়। ভিড় কিন্তু প্রচণ্ড হয়েছে, এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে, হাতাশা আমার বোন দাঁড়িয়ে আছে, রিজো। তো মিলেনিয়াম পার্ক যেহেতু বন্ধ ছিল, সেই কারণে আমরা মিলেনিয়াম পার্কের কাছ থেকে আবার গাড়ি ধরে আমরা চলে এসেছি। এটার নাম হচ্ছে চার্চ ঘাট, তো এটা মিলেনিয়াম পার্ক থেকে 1 কিলোমিটার আগে। তো সেইখানে আমরা চলে এসেছি, এখানটা একটু বেশ ফাঁকা আছে, খুব একটা ফাঁকা নেই, এখানেও লোকে লোক ভর্তি চারিদিকে, তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো, আমরা এখানে চলে এসেছি, দেখো এখানেও মোটামুটি ভিড় রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর জল দেখছি, নৌকা দেখছি, এইসবই করছি। তো এখানেই একটু ঘোরাঘুরি করব, তারপরে এখান থেকে আমরা চলে যাব প্রিন্সেপ ঘাটে। তো আমি ফার্স্টে মিলেনিয়াম পার্কে আমরা গিয়েছিলাম, তো ওখানে তো গেট, মেন গেট বন্ধ, তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম। এটা হচ্ছে চার্চ ঘাট, তো এর পরে আছে প্রিন্সেপ ঘাট। তো আমরা দেখি এখান থেকে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাটের দিকে যাব ভাবছি। মোটামুটি ভিড় হয়েছে পুরো এই পাশটা দেখো, আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো চলো দেখা যাক এখানে কি করা যায়, চলো আমরা যাই। চ তোর বাবা ওখানে চলে যায়, মা এখানে কত নৌকা দেখ মাম্মা। আর এখান থেকে এই দিক থেকে উল্টো দিক করে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি যাচ্ছি
জানি না কাউকে জিজ্ঞেস করো না আর এটা হলো আমাদের জাজ ঘাটের মেইন ঘাট যেটা সেখানে দেখো প্রচুর ভিড় হয়েছে লোকের নৌকা চড়ার জন্য ভিড় হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু আমি নৌকা চড়বো না আমার বর বলছিল আমি নৌকা চড়তে ভীষণভাবে ভয় পাই আর তাছাড়া এখানে 3 বছর না 5 বছরের নিচের বাচ্চাদের অ্যালাউ নেই নৌকার মধ্যে তো সেই কারণে আমরা নৌকা চড়লাম না তো চলো দেখা যাক আগে আমরা কী করি আর এখানে দেখো বেশ নৌকা আর জলটাও অনেক স্থির আছে আর অনেক নৌকাই এখানে রয়েছে তো মানুষ এই নৌকার মধ্যেই চড়ার জন্য ভিড় করছে আর প্রাকৃতিক মানে দৃশ্যটাও খুব সুন্দর লাগছে আর ঠান্ডাটাও বেশ ঝাঁকিয়ে পড়েছে এখন বুঝতে পারছি রোদটা যেহেতু কমে এসছে তো দিনের বেলা তো তখন বোঝা যাচ্ছিল না দুপুরের দিকটা এখন বেশ ঠান্ডা লাগছে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর আমরা এখানে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে তো প্রিন্সেপ ঘাটের তো মেন যেটা যে ঘাটের মেন জায়গাটা বন্ধ রয়েছে আর মানুষ সবাই এই মাঠের মধ্যে ভিড় করেছে সবাই ককব্যাট খেলছে ফুটবল খেলছে যার যেটা মাথায় আসছে যার যেটা ভালো লাগছে সেটাই করছে তো আমরাও এখানে এসেছি তো এসে দেখলাম যে সবাই বসছে তো আমরা আগে থেকে ঘর মানে বাড়ি থেকে পেপার নিয়ে এসেই ছিলাম তো সেই পেপারগুলোই পাতা হচ্ছে এখন এখানে একটু বসবো আমরা একটুখানি টাইম স্পেন্ড করব আর আমার মেয়ে আর রিজো ককব্যাট খেলবে সামনে থেকেই কিনে দিয়েছি তো ওরা এখন ওইগুলো নিয়েই একটুখানি আনন্দ করবে মজা করবে তো চলো দেখতে থাকো কতটা ভয়েস পাবে
আর এখানে দেখো আমি একটুখানি মেয়ের সাথে ব্যাডমিন্টন খেলতে শুরু করেছি। তোমরা আবার কেউ হেসো না, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। ছোটোবেলায় নয়, আমি কলেজ লাইফেও আমার মানে আমি ব্যাডমিন্টন খুব খেলতাম, খুব ভালোবাসতাম খেলতে। এখন তো আর হয়ে ওঠে না, তাও একটু এখানে এসে সবাই খেলছে দেখে একটুখানি মনে হলো আমিও খেলি মেয়ের সাথে একটুখানি, তাই খেলে নিচ্ছি। তো সবসময় তো বাড়িতে হয়ে ওঠে না, তো তাই জন্য এখানে একটুখানি খেললাম মেয়ের সাথে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রিজো ওখানে কাঁদছে তোমরা শুনতেই পাচ্ছিলে, কারণ কি আমি আর মেয়ে ব্যাডমিন্টন খেলছি, তো ও বায়না করছিল, তো ওর বাবা ধরে রেখেছিল, সেই কারণে ও চিৎকার করছিল। আর এখানে দেখো আমার বর ঘটি গরমওয়ালা এসেছিল, তো ঘটি গরম কিনছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাজে বিকেল 5টা, এখনো 5টা বাজেনি কিন্তু কিরকম সন্ধে সন্ধে হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এখানে আমার বর এই যে ঘটি গরম কিনছে, ঘটি গরম খাওয়া হবে। এই যে আমার বর অলরেডি খাচ্ছে, আর এখানে আমার ছেলে মেয়ে দেখো এই যে বসে আছে, দেখো বাবু ঠিক করে একসাথে খুলে গেছে আবার জানা খুলে যাবে, প্রচন্ড লোকের আর এখানে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমরা এখন গাড়িতে রয়েছি। আর এটা দেখে তোমরা ভেবো না আমরা কোনো বিদেশে চলে এসেছি, এটা আমাদের কলকাতায়। এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। তো মাঝেরহাট ব্রিজটা অনেক বছর যাবত ভেঙে পড়েছিল, ওটা সারাইয়ের কাজ হচ্ছিল। তো রিসেন্টলি এক মাস হলো এই ব্রিজটাকে সারাই করে নতুন করে করা হয়েছে, তো এখন বেশ সুন্দর দেখতে লাগছে ব্রিজটা। আর আমি এই ফার্স্ট টাইম দেখলাম এতদিন বাদে, তো আমারও বেশ ভালোই লাগলো ব্রিজটা সুন্দর করে তৈরি করা হয়েছে। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, এটা আমাদের বাড়ির গলি।
আমরা এখন বাড়ির দিকে ঢুকছি, আর আমার মেয়ের হাতে আমার ফোনটা রয়েছে, ও ভিডিও করছে। তোমরা এখানে ওর ছাওয়াটাতে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, চলো এখন আমরা বাড়িতে যাই। গিয়ে রিজোর ঘুম হয়নি দুপুর থেকে ঠিকভাবে, তো সেই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছিল। ও গাড়িতে একটুখানি করে ঘুমিয়ে পড়েছিল আর কি, তো গাড়ি থেকে নামিয়েছি তো জেগে গেছে। এবার বাড়ি যাই, গিয়ে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, আর নয়তো নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, আমি বাড়িতে ঢুকে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাড়িতে আসতে আসতে আমার বর জোম্যাটোতে খাবার অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ কি এশিয়ার খাবার বানানো সম্ভব নয়, আর বাইরে আমরা তেমন কিছু খাইনি, সেই কারণে এখানে আমার বর মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান এই অর্ডার দিয়েছিল। তো খাবার চলে এসছে, এখন বাজে রাত্রি 9:30। তো আমরা তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব, নিয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।